হাই, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সকলকে আরেকবার সেগি কলেজ সুবাংজায় থেকে। আজকে আমরা আপনাদের সাথে যেই বিষয়টি নিয়ে শেয়ার করব সেটি হলো ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট ডুয়েল অ্যাওয়ার্ড। আপনারা জানেন, এর আগের ভিডিওতে আপনারা অলরেডি জেনেছেন যে সেগি কলেজ সুবাংজায়তে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট ডুয়েল অ্যাওয়ার্ড অফার করছে। ডুয়েল অ্যাওয়ার্ড মানে দুইটা সার্টিফিকেট, একটা সার্টিফিকেট আসবে আপনার সেগি কলেজ সুবাংজায়ের, আর একটা আসবে সুইজারল্যান্ড থেকে। আপনারা দেখতে পাচ্ছেন হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এটা সুইজারল্যান্ডের সেরা পাঁচটা ইউনিভার্সিটির একটা, এবং সারা বিশ্বের হসপিটালিটি ম্যানেজমেন্ট যে সমস্ত সাবজেক্টগুলো অফার করে যে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে, এদের মধ্যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সেরা দশটা ইনস্টিটিউটের একটা এটা। ওকে, এখানে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টে ইউনিভার্সিটির সাথে কোলাবরেট করা আছে, মাত্র দুই তিনটা পেপার এক্সট্রা করতে হবে, এতেই আপনি ডুয়েল অ্যাওয়ার্ড পাবেন। আর টিউশন ফিও কিন্তু একেবারেই সেম। ডুয়েল অ্যাওয়ার্ডের জন্য যে টিউশন ফি এক্সট্রা দিতে হবে সেটা 4-5 হাজার রিঙ্গিত এক্সট্রা দিতে হবে। ওকে, এরপরেও সময় ডিউরেশনও কিন্তু একই, আপনার 2.5 বছরেই কমপ্লিট করতে পারবেন ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্ট। ওকে, এবং কি আরেকটা সুযোগ আছে, এখান থেকে ডিপ্লোমা করার পরে যে সুযোগটি আছে সেটি হলো, এখান থেকে ডিপ্লোমা করার পরে ডিরেক্টলি ডিগ্রি করার জন্য যেতে পারবেন সুইজারল্যান্ডে। ওয়ান ইয়ার ডিউরেশন, ওয়ান ইয়ারের মধ্যে প্রথম 6 মাস ক্লাস এবং পরের 6 মাস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অর্থাৎ ইন্টার্নশিপ, এবং এটা কিন্তু পেইড ইন্টার্নশিপ, অর্থাৎ প্রত্যেক মাসে স্টুডেন্টকে অ্যালাউন্স দেবে আমাদের বাংলাদেশি টাকার প্রায় 2 লাখ টাকার মতো লাস্টের 6 মাসের জন্য। ওকে, সেক্ষেত্রে কিন্তু আমার যে টিউশন ফি আছে টোটাল সুইজারল্যান্ডে 1 বছর পড়ালেখার খরচ মোটামুটি 20,000 সুইস ফ্রাঙ্ক লাগবে, এর অর্ধেকের বেশি কিন্তু কভার হয়ে যাবে। ওকে, এবং 1 বছরের মধ্যে ডিগ্রি প্রোগ্রামটাও কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখান থেকে ডিপ্লোমা করার পরে কেউ যদি চায় যে আমি সুইজারল্যান্ডে যাব না, আমি এখান থেকেই আবার ডিগ্রি করব, সেই সুযোগও আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট আন্ডার ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড ইউকে ডিগ্রি, এটা এখানে ইউকে ডিগ্রির মাধ্যমে আমি যে ব্যক্তিগতভাবে যেটা করেছি, আমি ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্ট করেছি অন্য একটা কলেজ থেকে, এরপরে ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ডের আন্ডারে ডিগ্রি করেছি, সেক্ষেত্রে এটাও করতে পারেন। এটা ব্রিটিশ ডিগ্রি, ব্রিটিশের একটা পাবলিক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ডের, এই ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ডের আন্ডারে এই ডিগ্রি প্রোগ্রামটি করানো হয়। ওকে, সোফার আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট ডুয়েল অ্যাওয়ার্ড সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য। এরপরে যদি আপনাদের আরও কোনো প্রকার প্রশ্ন থাকে, টিউশন ফি, স্কলারশিপ বা আরও ফ্যাসিলিটিস, জব প্লেসমেন্ট, এভরিথিং, এ বিষয়ে যদি কোনো প্রকারের কোনো কোশ্চেন থাকে আমাদের এখানে কমেন্টস করতে পারেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব যে মালয়েশিয়াতে যে কোনো ইউনিভার্সিটিতে আপনি পড়ালেখা করতে চান, মালয়েশিয়াতে প্রবেশের আগেই, অ্যাপ্লাই করার পূর্বেই যেন আপনারা প্রপার অল ইনফরমেশনগুলো পেয়ে যান। ওকে, যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাদের যে কোনো প্রশ্ন আমরা দিতে প্রস্তুত, আপনারা যে কোনো প্রশ্নের জন্য আমাদের এখানে কমেন্টস করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগও করতে পারেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ, কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।